নমস্কার বন্ধুরা হেলথ ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আবার একটি মেডিসিন প্রোডাক্টের আলোচনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে যে মেডিসিন প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো হেমফার সিরাপ বন্ধুরা এই সিরাপটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কি কি উপাদান দেওয়া আছে এবং এর কাজ কি এবং এর ডোজ কি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করিয়ে এখন ভিডিওটির মূল পয়েন্টের দিকে এগোনা যাক বন্ধুরা স্ক্রিনের ওপর যে মেডিসিন প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো হেমফার সিরাপ এই সিরাপটি অ্যালকেম কোম্পানি প্রস্তুত করে থাকে এটি আপনার দুশো পঁচিশ এমএলের বোতলের সাথে আসে যার বর্তমান মূল্য হল একশো টাকা বন্ধুরা এই সিরাপটি আপনারা যে মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন তো এবার জেনে নেবো যে এই সিরাপটির মধ্যে কি কি উপাদান দেওয়া আছে এবং এর কাজ কি। এই সিরাপটির মধ্যে এলিমেন্টাল আয়রন ফলিক অ্যাসিড সায়ানো কোবালামিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং ডি বায়োটিন দেওয়া আছে বন্ধুরা এই হেম্পার সিরাপটি পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারবেন এই সিরাপটি ব্যবহৃত হয়ে থাকে শরীরে আয়রনের অভাব থাকলে শরীরে রক্তের ঘাটতি থাকলে এবং রক্তাল্পতা দেখা দিলে এর সাথে শরীর খুব দুর্বল এবং ক্লান্তি অনুভব করলে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এই হেম্পার সিরাপটি শরীরের আয়রনের অভাব পূরণ করে এবং দ্রুত রক্ত তৈরি করতে সাহায্য করে এবং রক্তের ঘাটতি পূরণ করে রক্তাল্পতা দূর করে এবং শরীরে ক্লান্তি ও দুর্বলতা কমায় বন্ধুরা এটি খুবই একটি লাভজনক সিরাপ এ রেজাল্ট দুর্দান্ত তো এবার জানবো যে এই সিরাপটির ডোজ কি হয় প্রাপ্তবয়স্কদের জন্য এর ডোজ হল দশ এমএল করে দিনে দুবার খাওয়ার পর দেয়া হয়ে থাকে এছাড়া বন্ধুরা এই সিরাপটি ডোজের ব্যাপারে আপনার ডাক্তারবর সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন আর বন্ধুরা এই সিরাপটি আপনার ডেলিশিয়াস অরেঞ্জ ফ্লেভারের সাথে আসে খুবই একটি ভালো স্বাদের সিরাপ এ রেজাল্ট দুর্দান্ত তো বন্ধুরা এবার জেনে নেবো যে এই সিরাপটি ব্যবহার করার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না সাইড এফেক্ট সব পরিস্থিতিতে হয় না যদি এই সিরাপটি ব্যবহার করার পরে আপনার বমি বমি ভাব গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি প্রতিক্রিয়া বা অন্য কোনো যদি সাইড এফেক্ট লক্ষ্য করেন তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট যে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিই তবে সেই মেডিসিনটি ব্যবহার করবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকুনি আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ